ফের উত্তেজনা খাগড়া করে। স্থানীয় একটি ক্লাবের তালা ভেঙে কিছু দুষ্কৃতী চড়াও হয়ে নথিপত্র নষ্ট করে বলে অভিযোগ। আর এই অভিযোগেই উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের খাগড়াগড় এলাকা। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাসখানেক আগে খাগড়াগড়ে এই ক্লাবের দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। কয়েক বছর আগে বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় সংবাদ শিরোনামে এসেছিল খাগড়াগড়। আজ খাগড়াগড়ে ফের উত্তেজনা দেখা দেওয়ায় তড়িঘড়ি বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই এলাকায় একটি ক্লাবের দখল নিয়ে শেখ ফিরোজ ও শেখ ইনশানের গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদ রয়েছে। ক্লাবের দখল কাদের হাতে থাকবে তা নিয়ে প্রায়শই বিবাদে জড়িয়ে পড়েন দুই গোষ্ঠীর অনুগামীরা। আর এই দুই গোষ্ঠীর বিবাদে সমস্যায় পড়েছেন খাগড়াগড়ের সাধারণ বাসিন্দারা। তারা চাইছেন এলাকায় শান্তি ফিরে আসুক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল চলছে। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কে ঘটনা ঘটেছে বলতে, কাল থেকে একটা গরম একটা পরিস্থিতি চলছে। আমরা আইসি স্যারের সঙ্গে গতকাল রাত্রিবেলা পর্যন্ত বসেছিলাম, সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। আজকে সকালবেলার টাইমে ক্লাব পুরা হয়তো আমাদেরকে ফাঁসানোর জন্য জিনিসটা হয়েছে, ক্লাব তার তালা খোলা ছিল। ইভেন ওদের থেকে কেউ একজন হয়তো সদস্য বলেছে, ঠিক আছে বসো কিন্তু ঝামেলা করো না। আর আমরা তো কোনো দিনই ঝামেলা করিনি, আজ পর্যন্ত টিল নাওকে বলতে পারবো না ঝামেলা করেছে। আমরা ক্লাবে গিয়ে বসেছি, ছেলেপিলে আমাদের ক্লাবে গিয়ে বসেছে। হঠাৎ করে আমাদের আইসি স্যার ফোন করেন যে কেউ তালা ভেঙেছে। ওনারা হঠাৎ করে কাকে মানে আইসি স্যারকে ফোন করে দিয়েছেন, ঠিক আছে যে তালা ভেঙে দিয়েছে। আমি এসে দেখছি তালা ভাঙার কোনো সিস্টেম নেই, তালা ভাঙার কোনো চিহ্ন নেই। ছেলেপিলে যথারীতি বসে আছে। ওনারা এসে রীতিমতো মহিলা নিয়ে এসে আমাদের ছেলেপিলেদের উপর এমনভাবে চড়াও হয়েছে, অনেকের মানে চট থাপ্পড়, মানে যেটা টোটালটাই মানে একটা মানে আম পাবলিকের সামনে কেউ 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 মানে চট থাপ্পড় যদি মারে কার নেতৃত্বে মারধরটা করা হলো? এটা ফিরোজের, অবভিয়াসলি ফিরোজের নেতৃত্বে মারধর করা হয়েছে। আমাদের শেখ ফিরোজ পঞ্চায়েত সদস্য উনি, তার সঙ্গে সঙ্গে বাবু মানে বাবু শেখ হুসেন যিনি আছেন, ওনার তো মানে রীতিমতো রূপ আলাদা। আমাদেরকে ওরা যেটা অভিযোগ করছে যে তালা ভেঙে তাদের সরকারি যে কাগজপত্র নথিপত্র ছিল সেগুলোকে তুমি নিজে চলে যাওয়া হয়েছে, ঠিক আছে সরকারি কাজে ওরা বাধা দেয়, ওদের অভিযোগ। হ্যাঁ, ওই অভিযোগ ওনারা বারবার করেছেন। গত কালকের ডেটে আমাদের চেয়ার টেবিল ভেঙে দিয়ে গুঁড়ি দিয়ে চলে গেলো, ঠিক আছে। সেই বিষয় নিয়ে আমরা জাস্ট কোনো বাকবিতণ্ডা করিনি, আমরা থানা থেকে মানে এফআইআর জানিয়েছিলাম। আমরা বিগত দিনে আমাদের উপর চড়াও হয়েছিল, বিগত দিনে আমাদের উপর অ্যাটাক হয়েছিল আমাদের বাড়িতে, গত কালকের ডেটে বাড়িতেও অ্যাটাক হয়েছে। আইসি স্যারও সেটা জানেন, ঠিক আছে। আমরা কিন্তু কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডা করিনি, আমরা স্যারকে গিয়ে জানিয়েছি, আমরা কারোর সঙ্গে মারামারি করিনি। আজকের ডেটে ওনারা তো ইস্যু খুঁজছিলেন যে ঠিক আছে এদেরকে কীভাবে ব্যাক করে দিতে। আমরা যে পরিমাণ মানে কল্যাণমূলক কাজ করেছি, আমাদেরকে চাইছেন যে সাপ্রেস করে দিতে, আমরা সাপ্রেস হবো না। আপনাদেরকে কি মারধর করেছে? আমাদেরকে মারধর করা হয়েছে। আমার একজন মাকে মার আমার সাজিদের মাকে মারধর করা হয়েছে বাড়িতে গিয়ে, রীতিমতো থ্রেট করা হয়েছে। থ্রেট করা মানেই তো ওয়ান টাইপ অফ মানে অ্যাটেম্প টু মার্ডার কেস, সেটা তো হয়। স্যারকে আমরা জানিয়েছি, স্যারকে এই সমস্ত চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা যেরকম ক্লাবে যেরকম ষোলো আনার ক্লাব ছেলেপিলে যেরকম আছে গিয়ে বসবে, যেরকম কল্যাণমূলক আমরা বিগত দিনে অনেক কল্যাণমূলক কাজ করেছি, আমাদের প্ল্যাটফর্ম আছে, আমরা প্ল্যাটফর্মে গিয়ে বসবো। ওনারা না, আমাদের যেহেতু পৈতৃক সম্পত্তি মানে ক্লাব কখনো কখনো কারো কোনো জায়গায় পৈতৃক সম্পত্তি হয়, উনি বলছেন আর আমার পার্সোনাল ক্লাব, পার্সোনাল ক্লাব যদি হয়ে থাকে তাহলে যে এই যে বছরের পর বছর মানে ঈদ কুরবানি মহরম হাবি জাবি করে চাঁদা তুলেছেন, তার অডিট রিপোর্ট কই, অ্যাকাউন্টস রিপোর্ট তো একবার একটা থাকবে, তার মিটিং রেজুলেশন বুক কই। তাই যদি হয়ে থাকে যে যেখানে এখানে একটা ম্যারেজ রেজিস্ট্রি হল আছে, এখানে ম্যাজিস্ট্রি একটা বুক মানে অফিস আছে, সেখানে যে প্রত্যেকটা লোক আসে তার কাছ থেকে হাজার টাকা নেওয়া হচ্ছে, তার হিসাব নিকাশ কই? প্রতিটা বাড়ি থেকে যে কুড়ি হাজার টাকা, পঁচিশ হাজার টাকা, তিরিশ হাজার টাকা করে নেওয়া হচ্ছে, তার হিসাব নিকাশ কই? একটা অডিট রিপোর্ট দেখাক। টোটাল পয়সাটা আমরা যদি এখানে অলরেডি বসি, কে করছে পয়সা এগুলো? টোটালটা ফিরোজ অলরেডি তিন মাসের জন্য, ফিরোজ আলাউদ্দিন এরা সবাই আছে, তিন মাসের জন্য জেলও খেটেছে সরকারি পারিব চুরির ক্ষেত্রে, ঠিক আছে। আমি মোহাম্মদ ইনসান, আমি খাগড়াগড় একজন বাসিন্দা এবং ক্লাবের একজন সদস্য। কালে দেখুন, কালকে এক রাতে একটা ঝামেলা হয়েছিল, আমাদের পার্টির সামনে এসেছিলো আইসি সাহেব, আমাদেরকে এইখানে এসেছিলেন আইসি সাহেব, বলে গেছেন তোমার আজকে পার্টি মিস করো না, পার্টি কর্মসূচি কাল করবে, আজকে আমরা ব্যবস্থা করছি। পুলিশ ফোর্স পাঠিয়েছিলেন, দুটো ক্যাম্প ছিল, রাত ভোর দুটো পুলিশের গাড়ি ছিল। সকালে উঠে কিছু ছেলে যেমন ইমতিয়াজ, শেখ ইমতিয়াজ, তমাস, তারপর রিকি, আর আপনারা সাজিদ, আর ব্যবহার করেছি ছেলে আক্রাম করেছে, এরা আমাদের পার্টি অফিসে তালা ভেঙে ঢুকে আমাদের অনেক জিনিসপত্র নয়ছয় করেছে, এমনকি আমাদের সরকারি যে ফর্ম সেই ফর্ম পর্যন্ত ওরা তুলে রেখেছে। সরকারি যে আপনার আমাদের লক্ষ্মী ভাণ্ডার যে ফর্ম, যেটা আমাদের পঞ্চায়েত দিয়েছিল, সেই পঞ্চায়েতের ফর্ম ওরা নিয়ে গিয়েছে, তজনা করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। এটা হচ্ছে কাদের উদ্দেশ্য? এটা এলাকার দুষ্কৃতি, কোনো উদ্দেশ্য নয়, কোনো পার্টির নয়, এটা এলাকার দুষ্কৃতি, এরা এলাকায় অশান্ত করার চেষ্টা করছে।
গোষ্ঠীর মধ্যে নয়। আর আমরা যেটা মেহবুব রহমানের নেতৃত্বে থাকি, মেহবুব রহমানের নেতৃত্বে আছি, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একটাই নেতৃত্ব, সেটা হলো মেহবুব রহমান, আদার্স কোনো কিছু নাই। ঘটনাস্থলে পুলিশ এসেছেন, আইসি সাহেব এসেছেন, গোবর্ধন থানার আর সদর থানার আইসি সাহেব এসেছেন, আরও পুলিশ ফোর্স এসেছেন, ওনারা আশ্বস্ত করছেন যে একটা এক সরকারি অফিস, আমাদের কার্যালয় পঞ্চায়েতে যে আমাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয়ে তালা ভেঙে ঢুকেছে, একটা বিশাল অন্যায়। এর যদি প্রতিবাদ না হয় তাহলে আমরা ব্লক এবং অঞ্চল নিয়ে একটা বিশাল একটা আমরা প্রতিবাদ করব, তারপর আইসি সাহেব যেটা জবাব দেন সেটা দেবেন। আমার নাম মোহাম্মদ হোসেন। আমাদের পার্টি অফিসে তালা ভাঙলো, ওই কি বলে হয়েছে ওই দুষ্কৃতারা ভাঙলো, আমার নাম হচ্ছে পিয়ারি বিবি।